মহাত্মা রমেশ শীলের আওলাদেরা এখনো বলেন, পুলিন বিহারী শীল কিছুদিন আগে মারা গেছেন, তারা বলেন যে আমরা দেখেছি আমার বাবা রমেশ ফকির রমেশ শীল যখন মাইজভান্ডারে গিয়েছেন সেদিন থেকে উনি আর মূর্তি পূজা করেন নাই, সেদিন থেকে উনি আর মূর্তি পূজা আমরা দেখেছি, তাদের জবানের কথা বলছি, এগুলো আমাদের কাছে রেকর্ডেড আছে। আমার বাবা একটা আলাদা ঘর করে নিয়েছেন, তিনি সারা রাত্র সেখানে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেন। এই মানুষকে আপনি হিন্দু বলতে পারবেন? এই মানুষকে আপনি হিন্দু বলে টিটকারি করতে পারবেন? যে মানুষ দুনিয়া থেকে যাওয়ার আগে ওসিয়ত করে গেছেন, তোমরা আমাকে পোড়াবে না, আমার লাশকে তোমরা দাফন করবে, দাফন করার সাথে সাথে আমার গৌসুল আজম মাইজভান্ডারি আমি রমেশকে তার বুকে নিয়ে চলে যাবেন। আজকে আমার বাবা মিয়া ফকির মাইজভান্ডারি মাহফিলের আগে যে কালাম পড়েছেন, মহাত্মা রমেশ শীল রমেশ ফকির মাইজভান্ডারি, তিনি গৌসুল আজম মাইজভান্ডারির গোলামি খেদমতে গিয়েছেন, গৌসুল আজম মাইজভান্ডারির গোলামি করতে করতে এমন উচ্চ মোকামে পৌঁছেছেন, আপনারা অনেকে জানেন বোয়ালখালীর জমিনে যখন তাকে কবরস্থ করা হয় তার কবরের মধ্যে রমেশ ফকির ছিল না, তার কবরের মধ্যে একটা জিন্দা গোলাপ ফুল চলে এসেছে। আজকে সে রমেশ ফকিরকে নিয়েও মাইজভান্ডারে বলে কয় হিন্দু, হিন্দু মাইজভান্ডার দরবারত যায় রে হয়ে যায়, হিন্দু কেন আবার আওলাদ রসুলের দরবারত যায়? আওলাদ রসুলের দরবার এটা এমন দরবার, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আসতে পারবে, ঠিক কিনা? আওলাদ রসুলের দরবার এটা এমন দরবার যেরকম আমার নবীর দরবারে ইহুদিগণ আসতেন, নাসারাগণ আসতেন, যত রকম মূর্তি পূজারীরা আছেন সবার জন্য আমার নবীর দরজা খোলা ছিল। আমার নবীর দরজা কারো জন্য বন্ধ ছিল না? তা আমার নবীর দরজা যেরকম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাপি তাপি ধনী গরিব সকলের জন্য উন্মুক্ত ছিল, আমার নবীর আওলাদের দরবার গৌসুল আজম মাইজভান্ডারির দরবারও ধনী গরিব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। তোমরা সেখানে যাবে দুনিয়াবি ধনের জন্য নয়, আল্লামা শেরে বাংলা বলেন এলমের জন্য মিসকিন শাহ, মামলা মোকদ্দমার জন্য আমানত শাহ, আর আল্লাহর ওলি হওয়ার জন্য গৌসুল আজম মাইজভান্ডারির দরবার। তুমি হিন্দু যাও, বৌদ্ধ যাও, খ্রিস্টান যাও, পত্তলিক যাও, নাস্তিক যাও, কোনো অসুবিধা নাই, তুমি যখন গৌসুল আজম মাইজভান্ডারিকে মান্য করবে তুমি তখন আর হিন্দু থাকবে না, তুমি তখন আল্লাহওয়ালা হয়ে যাবে। হয়েছে কি হয় নাই? হয়েছে কি না? এখনো সাক্ষী আছে, মহাত্মা রমেশ শীলের আওলাদেরা এখনো বলেন, পুলিন বিহারী শীল কিছুদিন আগে মারা গেছেন, তারা বলেন যে আমরা দেখেছি আমার বাবা রমেশ ফকির রমেশ শীল যখন মাইজভান্ডারে গিয়েছেন সেদিন থেকে উনি আর মূর্তি পূজা করেন নাই, সেদিন থেকে উনি আর মূর্তি পূজা আমরা দেখেছি, তাদের জবানের কথা বলছি, এগুলো আমাদের কাছে রেকর্ডেড আছে। আমার বাবা একটা আলাদা ঘর করে নিয়েছেন, তিনি সারা রাত্র সেখানে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেন। এই মানুষকে আপনি হিন্দু বলতে পারবেন? এই মানুষকে আপনি হিন্দু বলে টিটকারি করতে পারবেন? যে মানুষ দুনিয়া থেকে যাওয়ার আগে ওসিয়ত করে গেছেন, তোমরা আমাকে পোড়াবে না, আমার লাশকে তোমরা দাফন করবে, দাফন করার সাথে সাথে আমার গৌসুল আজম মাইজভান্ডারি আমি রমেশকে তার বুকে নিয়ে চলে যাবেন। প্রমাণ পাওয়া গেছে কি যায় নাই? 10 মিনিট পরে হিন্দুরা এসে যখন তার কবর খুঁড়ে তাকে পোড়ার জন্য তার জ্ঞাতি গোষ্ঠীরা এসেছে, তার কবর খুঁড়ে দেখে সেখানে আর রমেশ নাই, সেখানে একটা মস্ত বড় লাল গোলাপ সেখানে ফুটে রয়েছে। উনি কি আর হিন্দু আছে? ও রমেশ, তুমি জীবনে কি করেছো যে তুমি এমন মর্যাদার অধিকারী হয়েছো? রমেশ বলবে আমি আর কিছু করতে পারি আর না পারি, মহাব্বতের নজরে ইমানের নজরে আমার গৌসুল আজম মাইজভান্ডারির গোলামি এখতিয়ার করেছে। জিন্দাবাদ।
যে মহব্বতের নজরে আওলাদ রাসূলকে ভালোবাসবে সে আর হিন্দু থাকতে পারে যে মহব্বতের নজরে আওলাদ রাসূলের গোলামি করবে সে আর বিধর্মী থাকতে পারে কারণ আওলাদ রাসূল যেখানে আল্লাহর কোরআন সেখানে আওলাদ রাসূল যেখানে আমার নবী সেখানে আওলাদ রাসূল যেখানে আমার আল্লাহ বলেন আমি আল্লাহও সেখানে প্রমাণ আছে না নাই আওলাদ রাসূলকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না বাসেন কি বাসেন না অসংখ্য আয়াত আপনি কোরআনে পাবেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা অথবা ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজস আহলাল বাইত ইউতাহহিরাকুম তাতহীরা অর্থাৎ আল্লাহ বলেন আওলাদ রাসূল যেখানে আমি আল্লাহ সেখানে আর আওলাদ রাসূলের গোলামি যারা করে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের কাছেও রয়েছে রমেশ আর রমেশশীল নাই রমেশ তো রমেশ ফকির হয়ে গেছেন কিন্তু আপনি আপনার জাহিরি এলম দিয়ে আপনার মোল্লাগিরি দিয়ে আপনি কখনো রমেশের মর্যাদা বুঝতে পারবেন না রমেশকে বুঝতে হলে আপনাকে আল্লাহওয়ালার নজর লাগবে এলমে লুদুনির নজর লাগবে কিন্তু এলমে লুদুনি তো কোনো মাদ্রাসায় পাওয়া যায় না এলমে লুদুনি তো কোনো বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় না এলমে লুদুনি পেতে হলে আপনাকে আল্লাহওয়ালার কদমে গিয়ে ভর্তি হতে হবে এই যে রমেশ ফকিরের কালাম আমার ওই যে শায়ের মাহি সম্ভবত মোহাম্মদ মাহি পড়ে গেছেন মাস্টার মহিমা চড়া এলমে লুদুনি পড়া কাগজ কলম দুয়াতে কালির কি দরকার আছে আমার কাগজ কলম দুয়াতে কালির কি দরকার আছে সবাই গৌসুল আজম বাজবে নারী স্কুল কইলা আছে যে মাস্টার মাহিনা ছাড়া এলমে লুদুনি পড়া কাগজ কলম দুয়াত কালির কি দরকার আছে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুলেছে ঠিক কিনা গৌসুল আজম মাইজ ভান্ডারি আপনাকে যে এলমে লুদুনি দিবে এটার কাগজ কলমের প্রয়োজন নাই আল্লাহর ওলির আপনাকে যে এলমে লুদুনি দিবে এটা কাগজ কলমের প্রয়োজন নাই আপনি একটা পরিষ্কার কলম নিয়ে যাবেন আর আপনার সেই কলমে মহান আল্লাহর সিল মেরে দেবেন আমার হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারি ঠিক কিনা গৌসুল আজম মাইজ ভান্ডারি একবার যাকে আল্লাহওয়ালা বলবেন একবার যাকে কবুল করবেন তার সেখানে আর সাধারণ কোনো ঘর থাকবে না সেটা ভান্ডার হয়ে যাবে সেটা দরবার হয়ে যাবে আমিরুজ্জামান শাহ যখন কুড়ে ঘর ছিল তখন কেউ চিনত না যখন আমিরুজ্জামান শাহ আমার গৌসুল আজম মাইজ ভান্ডারির নজর নিয়ে এসেছে তখন ওইটার আমিরুজ্জামানের ঘর নাই ওইটা আমির ভান্ডার হয়ে গেছে কাজী আসাদ আলী শাহর ঘর কেউ আগে চিনুক আর না চিনুক যখন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারির দয়া নিয়ে এসেছেন তখন সেটা আহল্লা দরবার হয়ে গেছে সুতরাং